সময়ের অতলে হারিয়ে যাওয়া বাংলার বহু সংস্কৃতি কাঁটাতারের বাদনে ভৌগোলিকভাবে দ্বিগণ্ডিত হয়েছে বারবার, কিন্তু বঙ্গীয় সংস্কৃতির প্রসার দুই বাংলা জুড়ে। ঐতিহাসিক টানাপোড়নে বাঙালি সমাজ বিভাজিত হয়েছে নানাভাবে। আমরা হারিয়েছি সমাজ জীবনের বিভিন্ন আচার অনুষ্ঠান। যার অসাম্প্রদায়িক চেতনাবোধের বার্তা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তেমনি গাটু গান, বিলুপ্ত প্রায় এক লোকগীতি, ওরা বর্ষা এক গ্রাম থেকে অন্য গ্রামে কাটে কাটে নৌকা ভিড়িয়ে এ গান গাওয়া হয় বলে এর নাম হয়েছে গাটের গান বা গাটু গান। কিশোরী সেজে বালকেরা এ গান পরিবেশন করে। রাধাকৃষ্ণের প্রণয়লীলা ও দৈনন্দিন জীবনের বিচিত্র ঘটনা এ গানের বিষয়বস্তু। গাটু গানের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে যতটুকু জানা যায়, 16 শতকের প্রথম দিকে সিলেট বিভাগের আজমিরিগঞ্জের জনৈক শ্রী বৈষ্ণবাচার্যর হাত দিয়ে এ গানের প্রচার হয়। শ্রীকৃষ্ণের প্রেমে বিভাগী হয়ে বিরহিণী রাধা বেশে কৃষ্ণের অপেক্ষা করতে থাকেন। সময়ের পরিক্রমায় তার বহু শিষ্যও গড়ে ওঠে। শিষ্যদের মধ্যে বালক শিষ্যদের রাধার সখী সাজিয়ে তাদের নিয়ে নেচে গেয়ে বিরহ সঙ্গীত গাওয়া হতো। ক্রমে ক্রমে নারীবেশী এই বালক শিষ্যরা গাঠু নামে পরিচিতি লাভ করে, আর তাদের নিয়েই গড়ে ওঠে গাঠুর দল। এক বা একাধিক সুদর্শন কিশোর গাঠু আসরের মূল চরিত্র। এরা বংশ পরস্পরায় গাটু গান গেয়ে জীবিকাও নির্বাহ করে। এদের যুবতী সুলভ রূপ লাবণ্য, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, সুমধুর কণ্ঠ, অঙ্গভঙ্গি, নৃত্য প্রভৃতি দর্শকদের মুগ্ধ করে। গাটু গানে রাধাকৃষ্ণের কাহিনী থাকলেও এটা সম্পূর্ণ ধর্মীয় প্রভাব মুক্ত, আদিরসে ভরপুর লুকজ সংস্কৃতি। ভরা বর্ষায় যখন নদী নালা কাল বিল পানিতে ভরা থাকে, তখন নৌকায় গাটু গানের আসর বসে। গাটুরা এক গ্রাম থেকে অন্য গ্রামে নৌকা ভিড়িয়ে গান পরিবেশন করে। গাটু দলের প্রধানকে বলে সরকার। বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, ঢোল, তবল, বেলা, সারিন্দা, বাঁশি, করতাল, মন্দিরা বাজিয়ে গাটুরা গান পরিবেশন করে। গাটু গানের প্রধান পৃষ্ঠপোষক গ্রামের মাতব্বররা, আর এর প্রধান কর্মী সমকামী যুবকরা। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ গাটু ছেলেদের জীবন নিয়ে গেটুপত্র কমলা নামে চলচ্চিত্র নির্মাণ করেন, যেখানে বেশে উঠে রক্ষণশীলতা, শিক্ষার অভাব, অপর্যাপ্ত বিনোদনী গাঠুর প্রতিপালক সমাজের প্রধান বৈশিষ্ট্য। বর্তমান সমাজ ব্যবস্থায় গাটু গানের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে, তবে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুর্গম এলাকায় গাটু গানের প্রচলন এখনও দেখা যায়। শিক্ষার প্রসার, বহুমুখী সংস্কৃতির সহজলভ্যতায় গাটু গানের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে ঠিকই, কিন্তু এখনও ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের কিছু অঞ্চলে বংশ পরস্পরায় টিকে আছে গাঠুর দল।